So hello guys, kio boso chobar kemon acho bhai asha kori shobai onek bhalo acho and welcome to another video. To guys ajker video topic hocche bhai tumra kibhabe cs rank e chipa mair diba. Chipa mair mane bujhte partacho dhoro tumi ekta enemy re martacho oi enemy tare pray 100 er moto damage diye diso ar matro 100 damage dili oi enemy ta down hoye jabe ar jokhoni tumi oi damage ta dite jabe enemy re tokhoni thash kore tomar pishon dik diye arekta kejene down kore dilo ar down howar pore guys tomar mukh theke ekta kothai bairebo kire bhai eda edike koi thik ailo. To guys ajker video te tomaderke cs rank er emon kichu chipa jaga dekhay dibo jekhan theke tumra easily tomader teammate er cover ডাউন হইবো আরেকটা কিন্তু গাইস এই সাইড দিয়ে আইসা আইসা এখানে দাঁড়ায়
মারা দিছে দেখো এটা আমি কি সুন্দর করে লাল মাইরা দিলাম ও কিন্তু আমারে দেখেও নাই তো এনিমিটা কিন্তু গাইস এখানে একটা বড় ভুল করছে এনিমিটা কিন্তু চাইলে এই জায়গায় এসে না দাঁড়ায় ঘরের উপরে উঠতে পারতো ঘরের উপরে উঠলে কিন্তু ভাই ওই পাশে যে জানলাটা আছে ওই জানলা দিয়ে কিন্তু গাইস আমাদের ওই যে মাসখানে যে বেড়া আছে ওইখানে যে এনিমিগুলো থাকে মানে আমাদের যে টিমমেট গুলো আছে ওদেরকে কিন্তু ড্যামেজ দিতে পারতো তো যাই হোক গাইস এনিমি কিন্তু ভাই বোকামি করছে আর এই বোকামির ফায়দাই কিন্তু তোমাদেরকে নিতে হবে সবসময় ঠিক আছে এনিমি বোকামি করবে আর ওই বোকামির ফায়দাই নিতে হবে তো এখন দেখো গাইস অপোনেন্ট টিমের একটা এনিমির কিন্তু শুরুতেই মাইরা দিছে যার কারণে কিন্তু এখানে ভাই আমরা প্রচুর ফায়দায় থাকি আর ওই পাশ দিয়ে আমাদের যে বাকি তিনটা টিমমেট ছিল ওই পাশে দুইটা এনিমি গেছিল ওগুলোর উপরে রাশ মেরে দেয় আর আমার সামনে একটা ছিল আর এনিমিটা আমারে দেখে গাইস একটা ড্যামেজ দিয়ে দেয় ভাই এডব্লিউএম দিয়ে একটা লাগা দিছে আর ওই পাশ থেকে কিন্তু দেখো গাইস আমার টিমমেট কিন্তু সব নাই করে দিছে আর এনিমিটা ভাই আবার রাশ মেরে দেয় দেখো এটার কাছে ফোরের বেস্ট আর চার বুস্টার ভাই দিছে আমারে দিয়ে একটা মাইরা ভাই হেলমেট উড়িয়ে দিছে ভাই আমি ভাই ড্যামেজ দিতেছি আমার ভাই নয় নয় করে ড্যামেজ দেয় P90 তো যাই হোক গাইস একটা এনিমি যেহেতু বাইচা ছিল আমার যে টিমমেট আসলো ওরা কিন্তু মাইরা এই জায়গায় ম্যাচটা বুইয়া করে নেয় তারপর গাইস পাঁচ নাম্বারে আমরা যে জায়গাটা দেখতে যাইতাছি সেটা হচ্ছে ভাই শিপইয়ার্ডের এই রাউন্ড এই রাউন্ডে গাইস তোমরা কি করবা ফার্মাস অথবা একটা লং রেঞ্জের গান নিয়ে তার সু আমরা তাড়াতাড়ি এই জায়গায় চলে আসবা যত তাড়াতাড়ি পারবা তত তাড়াতাড়ি চলে আসবা কারণ অপোনেন্টের এনিমি গুলো যদি স্পোর্ট করে ফেলে যে তুমি এই জায়গায় চলে আসো তাহলে কিন্তু ভাই তোমারে বোম মেরা দিব এই জন্য গাইস তোমরা যদি তার সু ইউজ করে তাহলে তাড়াতাড়ি করে এই জায়গায় চলে আসবা তো এখানে ভাই একটা এনিমির আমি সাউন্ড পেতেছিলাম যার কারণে আমি আবার আমার টিমমেটের কাছে চলে আই ওই যে দেখো এনিমিটারে গাইস একটা হেডশট মারছি ফার্মাস দিয়ে আর টিমমেটটা কিলটা লয়ে লইছে তো যাই হোক কোনো সমস্যা নাই এখানে দেখলাই তো গাইস কি ইজিলি কিন্তু আমরা একটা প্লেয়ারে মেরে দিলাম এনিমি কিন্তু ভাই বোকামি করছে বলদের মতো কিন্তু ওই সাইড দিয়ে একলা একলা রাশ মারতেছে আর আমরা কিন্তু ভাই তিনজন এই সাইডে দাঁড়া রয়েছি তো যাই হোক আমাদের টিমমেট কিন্তু একটা ওই সাইডে আছে ওরা কিন্তু সবাই মিলে রাশ দিয়ে যাচ্ছে এনিমিগুলো আর উপরে একটা এনিমি আছে এটা ভাই কি ড্যামেজ দিয়ে দিছে আমার একটা বন ফায়ার জ্বালা এখানে হিল করতে করতে দেখি পিছনে দিয়ে আরো একটা রাশ মেরে দিছে এটারে ফার্মাস দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম আর ততক্ষণে দুইটা টিমমেট কিন্তু অলরেডি ডাউন করে দিছে আর ওইটা দেখো ভাই ওইটাও নাইমে গেছে ভাই একটারও দেখতাছি না ড্যামেজ দিতে পারতাছি না ওই যে একটা পাইছি লে ভাই জুম ইন জুম আউট ওরে দুইটা ডাউন গাইস এই জায়গা দেখছো ভাই কি ফার্মাস দিয়ে জুম ইন জুম আউট করে একটা সেই লেভেলের কাভার দিছি আমার ওই টিমমেটার কিন্তু অবস্থা একবারে খারাপ করে দিছিল যাই হোক তারপর আমি ড্রপের কাভারে এসে এখানে একটা টিমমেটে হিল দিতে দিতে দেখি এখানে আবার এটা ভাই ডিমিতে ছেড়ে উঠে গেছে তারপর ভাবলাম যে গাইস আগে এটারে ক্লিয়ার দিয়ে আর ক্লিয়ার দিয়েও গাইস ওইটারও অনেকটা ড্যামেজ দিয়ে দিছিলাম কিন্তু এখান থেকে ভাইগা জায়গা আর আমি ভাই আরামসে আমার টিমমেটে হিল দিয়ে দিলাম এখানে দুইটা টিমমেট পড়ে আসছিল একটারে হিল দিছি ওইটা আবার একটু বাইরে ছিল আবার একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম তারপরে আবার ওইটারে হিল দিয়ে দিলাম আর এখানে দেখো গাইস আমরা কিন্তু এখন আরো তিনজন ভাই চলেছি বেচারা এনিমি গাইস বিপদে পড়ে গেল এখন কি আর করবো আমিও ভাই এই জায়গায় বললামই করছি আমি এনিমিটারে বেশি হালকাতে নিয়ে নিছিলাম যার কারণে দেখো আন্দা গুন্দা খুবই ফায়ার দিতেছি নিজেও জানি না উড়াদুরা ফায়ার দিতেছিলাম আর এনিমি আমার ডাউন করে দিছে কোনো মতে গাইস টিমমেট আইসা মাইরা দিছে যদি হিল না দিতাম টিমমেটের তাহলে কিন্তু এই রাউন্ডটা গেছিল তো যাই হোক ভাই এরকম বলদামি তোমরা কেউ করো না আমি কিন্তু ভাই ইচ্ছা করে গাইস এই বলদামি এটা করছি তারপর গাইস ছয় নম্বরে যে জায়গাটা তোমাদেরকে দেখাতে যাইতেছি সেটা হচ্ছে ভাই মিলের এই রাউন্ড মিলের এই রাউন্ডে তোমরা কি করবা ভাই এই সিঁড়ি দিয়ে উপরে না উঠা সোজা যাইবা ঠিক আছে সোজা যায় এই কন্টেনারের পিছনে চলে আইবা ভাই ক্যারেক্টার আটকা যায় কেন এইখানে এসে দাঁড়া পড়লে ভাই তোমরা অনেক ফায়দা পাইবা উপরের দিকে এই গাড়ির পিছনে দেখবে এনিমি দাঁড়াইছে ওগুলারে মারতে পারবা আর না হয় দেখবা যে গাইস এনিমিও কিন্তু একটা এই সাইডে আসে এই যে দেখো এইদিকে দাঁড়া দাঁড়া ওই পাশ থেকে আমার টিমমেটের ভাই একবারে ভরে দিতেছিল তো যাই হোক এটারে কিন্তু ভাই ইজিলি মাইরা দিছে এনিমি বেচারা আইছিল গাইস এই জায়গা দিয়ে চিপা মার দিতে বাট ও নিজেই কিন্তু চিপা মার খেয়ে গেছে আর ওইখান দিয়ে দেখো গাইস আমার টিমমেটের উপরে যে এনিমিগুলো ছিল ওগুলোর উপরে আরামসে রাশ মেরা দেয় আর এই জায়গায় দেখো রাউন্ড আমরা ইজিলি জিতা যাই মাঝে মাঝে গাইস মিলের এই রাউন্ডে কিন্তু এই পাশে কোনো এনিমি আসে না তখন কিন্তু চাইলে তোমরা উপরের যে এনিমিগুলো আছে ওগুলোরও ড্যামেজ দিতে পারবা দেখো আমি কিন্তু এই সাইড দিয়ে আইছি এই গাড়ির পিছনে এসে দাঁড়ায় আছি খালি অপেক্ষা করতেছিলাম কখন একটা এনিমি ভাই বাইরে হইব আর তারপরে দেখি যে গাইস ওইখানে আমার দুইটা টিমমেটের ডাউন করে দিছে ওইটারে ক্লিয়ার দেওয়ার লোক একটা যাইতাছে এটারে ভাই এক্সিমেন্ট দিয়ে কি সুন্দর করে ডাউন করে দিলাম আর ওই পাশে দেখো আমার টিমমেটকে কিন্তু আরামসে হিল দিয়ে দেয় তারপর আমি উপরে যাইতে যেতে দেখি ওদের দুজনে আবার মাইরা দিছে আর মাত্র একটা প্লেয়ার বাই চড়েছে আর এটারে গাইস এখানে অনেকটা ড্যামেজ দিয়ে আসছিলাম আর রাশ দিয়ে যায় এক্সিমেন্ট দিয়ে মাইরা দিলাম আর এই রাউন্ডটা কিন্তু গাইস আমাদের হারার কথা ছিল কিন্তু তারপরেও কিন্তু ওই জায়গা থেকে আমি একটা মাইরা দেওয়াতে এই রাউন্ডটাও জিতে গেলাম তারপর আমরা সাত নম্বরে যে জায়গাটা দেখবো সেটা হচ্ছে গাইস এই অ্যাবনর্মাল ব্রিজের জায়গা এই রাউন্ডটা আসলে সবসময় তোমরা কি করবা এডব্লিউএম নিয়ে নিবা আর এডব্লিউএম নিয়ে এই জায়গায় স্কোপ করে দাঁড়া থাকবা আর একটা দেখবা দৌড় দিছে এটার আরামসে একটা লাগাই দিতে পারবা আর তোমরা যদি সিএস এর গ্র্যান্ডমাস্টার লবিতে থাকো তাহলে দেখবা যে গাইস এখান দিয়ে একটা উপরে উঠার চেষ্টা করতেছে ওয়াল মাইরা তো এখানে তোমাদের সব টিমমেটে নিয়ে আইসা ভাই সবাই মিলে একসাথে ওয়ালটা ভাঙ্গা দিবা দেখো এখানে আমি কিন্তু একলাই ওয়াল ভাঙ্গা দিতেছি যার কারণে কিন্তু এনিমি একটা উপরে উঠতে পারলো না নাইলে কিন্তু উপরের থেকে উঠা ভাই অনেক জ্বালা যন্ত্রণা করে এই রাউন্ডে যদি এডব্লিউএম নাও তাহলে তোমার ডান পাশে একটা প্লেয়ার দাঁড় করে এই জায়গা থেকে লড়বা না দেখবা এখান থেকে গাইস ইজিলি একটা ডাউন করে দিতে পারবা বুঝে দেখো একটা আমার মারার জন্য স্কোপ করছে ওইটারে কিন্তু একটা লাগাই দিছে আর এটা দেখো একটু পরে ওইটার পিছনের দিকে যেহেতু জোন হয় তা সেটা আবারও লাফালাফি করবো আরো একটা লাগাই এটা সোনি অন করে দিছি ডান পাশের ব্রিজের ভিতরে গাইস অবশ্যই প্লেয়ার রাখবা নাইলে কিন্তু ভাই ওইখান থেকে আইসা তোমার মাইরা দিব তো এখানে দেখো গাইস এই জায়গা দিয়ে কিন্তু একটা প্লেয়ার ইজিলি ডাউন করে দিছি আর ডাউন করার সাথে সাথে কিন্তু আমরা সবাই একসাথে রাশ করে দিই যেহেতু এখন তিন তিন সিচুয়েশন ভাই ওরাও তিন রাউন্ড জিতে গেছে আর আমরাও তিন রাউন্ড জিতে গেছি এখন ভাই রাশ করতে হইব কোনো মতে একটা প্লেয়ারে ডাউন দিছিলাম বাট ওইটার হিল দিয়ে লাই হিল দেওয়ার পরে গাইস এখানে আমাদের একজন টিমমেট ওইটারে আবার ডাউন করে আর এখানে দেখো এটারে আমি ক্লিয়ার করে দিলাম আর এই পাশে এটার ভাই ডিমিতে ছেড়ে উঠতেও গেছে এটার দিছি ডাউন কইরা এনে দাঁড়া দাঁড়া আরামসে হিল করতেছিল এখন আর মাত্র একটা প্লেয়ার বাই চড়েছে ভাই অনেকটা ড্যামেজ দিছি ভাই এম10 এর জাতা দিয়ে দিছে আমারে কিন্তু আমার টিমমেটরা কিন্তু এই রাউন্ডটাও জিতে দেয় যদিও গাইস তারা আমার টিমমেট ছিল না তারা ছিল র্যান্ডম প্লেয়ার ভাই সবগুলা ম্যাচে কিন্তু গাইস র্যান্ডম প্লেয়ার নিয়ে খেলতেছিলাম তো যাই হোক গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও সাতটা জায়গা যেগুলো যদি তোমরা একটু মেনটেন করে খেলো মানে একটু বুঝা খেলো যে এখানে ওখানে এনিমি আছে কিনা এটা দিঘা রাশ মারো তাহলে কিন্তু ভাই তোমরা প্রতিটা বার একটা না একটা এনিমির বাইরে দিতে পারবা আর অপোনেন্ট
টিমের যখন শুরুতেই একটা রান মেরা দিবা তখন কিন্তু অপোনেন্ট টিম এমনি দুর্বল হয়ে যাবে আর তোমরা কিন্তু ভাই ইজিলি ওই ম্যাচটা রাউন্ডটা ইজিলি জিতে যেতে পারবা। আর গাইস সবসময় একটা জিনিস মনে রাখবা ভাই, সিএস র্যাঙ্ক কিন্তু কখনো নিজের মতো খেললা জিততে পারবা না, অবশ্যই টিম কম্বিনেশন লাগবে, টিমমেটের কাভার দেওয়া লাগবে, তোমার নিজের কাভার দেওয়া লাগবে। এইভাবে যদি তুমি খেলো তোমার টিমমেটের কাভার দিয়ে খেলো আর যদি চিপা চাপা দিকে শুরুতেই একটা রান মেরা দিতে পারো তাহলে তো ভাই রাউন্ড জিতা কোনো ব্যাপারই না। কারণ সিএস র্যাঙ্কে একটা জিনিস খুব বেশি হয়, যখনই দেখবো মনে করো একটা প্লেয়ার নক হয়েছে বা ডাউন হয়েছে বা ক্লিয়ার হয়ে গেছে কোনো মতে, বাকি ভাই অপোনেন্ট টিম পুরা ঝাপায় পড়ে ঠিক আছে ওই টিমের উপরে। তো এইভাবে গাইস তোমরা যদি খেলো তাহলে কিন্তু ভাই খুব ইজিলি ভাই তোমরা প্রতিটা ম্যাচ বুইয়া করতে পারবা। এখন যদিও গাইস আমি নিজেও 10টা ম্যাচ খেলে ভাই 9টা ম্যাচ হারি, কিন্তু কি আর করার ভাই, যেহেতু ইউটিউবার হইছি টিপস এন্ড ট্রিক্স তো দেওয়াই লাগবে। সো গাইস আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবা না। দেখা হবে আবার পরের ভিডিওতে, আর কি বিষয়ে ভিডিও চাও কমেন্টে জানাতে পারো। টাটা বাই বাই।